بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. লিয়াকুত আলী ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে শ্রমিক এর শ্রম কিভাবে দিতে হয় হবে শ্রমিক এর শ্রম কিভাবে দিতে হবে ভাই, এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বাদ। লিয়াকুত আলী ভাই, এ ব্যাপারে শ্রমিক যিনি কাজ করেন আর যার কাজ করেন, উভয় ব্যক্তির নিজ নিজ দায়িত্ব আছে। মর্মে সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস এসেছে। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসে শ্রমিক এবং যে শ্রমিকের মালিক অর্থাৎ যার কাজ করেন, উভয়েরই কিছু দায়িত্ব আছে, যা এই হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি। হাদিসটি হচ্ছে ইমাম বুখারি রহিমাহুল্লাহ, তিনি বলেন হাদ্দাসানা ইসমাইল কাল হাদ্দাসানি মালিকুন আন আবদুল্লাহ ইবনে দিনারিন আন আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قال ألا كلكم رائين وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس رائين وهو مسؤول عن رعيته والرجل رائين على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة رائية على أهل بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل رائين على مال سيده وهو مسؤول عنه على فكلكم رائين وكلكم مسؤول عن رعيته عبد الله بن عمر হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার, সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোনো ব্যক্তির দাস সেই মালিকের সম্পদের দায়িত্বশীল, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বধীন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাই, এখানে আমরা কয়েকজন ব্যক্তির আলোচনা পেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সাধারণভাবে সবাইকে লক্ষ্য করে বললেন, যত মানুষ আসি, পুরুষ মহিলা কর্মচারী আর মালিক, সবাইকে লক্ষ্য করে বললেন আলা সাবধান, কুল্লুকুম রাইন,
তোমরা প্রত্যেক ব্যক্তি রয়িন দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। ইমাম তার কথাও বললেন, আবার পরিবারের যিনি অভিভাবক তার কথাও বললেন, পরিবারের যিনি গৃহিণী তার কথাও বললেন, আবার মালিকের অধীনে যিনি কাজ করেন শ্রমিক তার কথাও বললেন, যে তোমরা প্রত্যেক প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে তোমাদের সেই দায়িত্ব সম্পর্কে। এ হাদিসটি সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবার দায়িত্ব রয়েছে। এই দায়িত্বকে আমরা যদি অবহেলা করি, এই দায়িত্বগুলোকে যদি আমরা নষ্ট করে দেই, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে হবে তার। আমরা অনেকেই চাকুরি করি, কাজে না থেকেই হাজিরা দেই, এটা আসলেই নেহায়াত অন্যায়। যদি এগুলো আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, এখানে দুইটি সমস্যা। একটি হলো আমার এই কর্মের মাধ্যমে যে উপার্জন হবে সেই উপার্জনটা বৈধ হবে না। দ্বিতীয়ত, পরকালের জীবনে আল্লাহর সামনে আমাকে এর জবাব দিতে হবে। সুতরাং মুসলিম ভাই ও বোনেরা, যদি আমাদের এরকম ভুল হয়ে থাকে, তাহলে দুনিয়াতে থাকতেই কর্ম মালিকের কাছ থেকেই এটার ক্ষমা চেয়ে নিতে হবে, মালিকের কাছেই এটার ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, বিশেষ করে মুসলিম ভাই বোন আমরা যারা শ্রমিক, আমাদের এই ব্যাপারগুলো অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সবাইকে এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখার তৌফিক দান করিও। আল্লাহুম্মা আমিন। পরকালে যেন আমাদের এরকম জবাবের সম্মুখীন হতে না হয়, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করিও। আল্লাহুম্মা আমিন। লিয়াকত আলী ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। বর্তমান সময় আমরা যে যেখানে থাকি, সবাই আমরা কর্মকে, নিজ দায়িত্বকে অবহেলা করে থাকি। আশা করি এই হাদিস আমরা সবাই পড়ব। এই হাদিসের ভিতরে আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে এই কথা বলা হয়েছে। আল্লাহর নবী হাদিসটি শুরু করার, হাদিসের মূল বক্তব্য শুরু করার পূর্বেই একটি শব্দ উল্লেখ করেছেন, শব্দটি হচ্ছে আলা। আলাটা আলা আরবি শব্দ, অবহেলা যাতে মানুষ না করে, মানুষকে সতর্ক করার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সেই শব্দটি আল্লাহর নবী এই হাদিস শুরু করার পূর্বে এই শব্দটি ব্যবহার করেছেন, আলা, সাবধান। সুতরাং বিষয়টি খুবই জটিল, আমরা যেন সবাই সাবধান হয়ে থাকি। আমরা যারা শ্রমিক আমরাও যেন সতর্ক হই, এবং যারা মালিক তাদেরও কিছু দায়িত্ব রয়েছে, তারা যেন জুলুম না করেন, তারা যেন ধোঁকা না দেন, এবং যতটুকু কাজ তার চেয়ে বেশি করে না নেন। এরকম সবার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো সম্পর্কে সবাই যেন সচেতন থাকি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। লিয়াকত আলী ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহু আলামু বিসওয়াব। আল্লাহু ওয়ালি তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।